হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশানটা অন রাখবে, এতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স। সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিলাম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। উত্তর লিখবো সুবিধা, সবার আগে পয়েন্ট করে লিখবো। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি এর আগে যা যা আলোচনা করেছি সব ডেসক্রিপশানে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আর আমাদের নেক্সট উইক থেকে কিন্তু রেগুলার থার্ড ইউনিট টেস্টের পড়াগুলো শুরু হয়ে যাবে, তো প্রত্যেকে নোটিফিকেশানটা অন রাখবে। উত্তর আমরা লিখবো সুবিধা বলে, সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলি হলো, এটি নবীকরণযোগ্য, দূষণহীন এবং এই শক্তি উৎপাদন ব্যবহার রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য। নেক্সট পয়েন্টে আমরা লিখব, সৌরশক্তি আবদ্ধকারী উপকরণ বা ব্যবস্থাগুলি ছোট জায়গাতে বসানো যায়। নেক্সট অসুবিধায় লিখব, সৌরশক্তির ব্যবহারের প্রধান অসুবিধাগুলি হলো, ভূপৃষ্ঠে আপাতিত সূর্যালোকের পরিমাণ ধ্রুবক নয়, সংশ্লিষ্ট জায়গায় অবস্থান, দিনের সময়, বছরের সময়, আবহাওয়ার অবস্থা ইত্যাদি বিষয়গুলির ওপর আপাতিত সৌরশক্তির পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। নেক্সট আরেকটা পয়েন্টে লিখব, একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মুহূর্তে লভ্য সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে কার্যকারী হারে সৌরশক্তি সংগ্রহের জন্য বড় এলাকা বা পৃষ্ঠতলের প্রয়োজন হয়ে থাকে, যা সবসময় পাওয়া সম্ভব নয়। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে, বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো, বায়ুশক্তি ব্যবহারের অসুবিধাগুলি কী কী। সুবিধা আগে লিখব, মুখ্য উপাদান বায়ু বিনা খরচে আহরণযোগ্য। নেক্সট আমরা লিখব, বায়ুকলের গঠন সরল, ছোট আকারের ও প্রতিস্থাপন সহজ, যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রেও বায়ুকল বসানো যায়, কোনো দূষণ ঘটায় না এবং কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় না। একবার বসালে দীর্ঘদিন চলে, বায়ুকল বসানো ও রক্ষণাবেক্ষণের খরচ অপেক্ষাকৃত কম, তাই এই পদ্ধতি অতি দক্ষতা সম্পন্ন। ঠিক আছে, অসুবিধাতে লিখব, কার্যকরী পরিমাণে বায়ু বিদ্যুৎ পেতে হলে প্রায় 20টি টারবাইন সমন্বয়ে গঠিত উইন্ড এনার্জি ফার্ম ব্যবহার করতে হয়। উইন্ড এনার্জি ফার্মের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ দুই বেশ জটিল ও শ্রম সাপেক্ষ। এ ধরনের ব্যবস্থা যথেষ্ট পরিমাণে শব্দ দূষণ ঘটায়। বায়ুপ্রবাহের বেগের উপর উৎপাদন ক্ষমতা একান্তভাবে নির্ভরশীল হওয়ায় সবসময় আপৎকালীন চাহিদার মুহূর্তে এটি খুব নির্ভরশীল নয়। শুধুমাত্র যে সকল স্থানে ধারাবাহিকভাবে যথেষ্ট বেগে বায়ুপ্রবাহ হয় সেইখানে বায়ুশক্তির ফার্ম বা উইন্ড এনার্জি ফার্ম সফল হওয়ার সম্ভাবনা বেশি। পরাগধানীর অবস্থান ও কার্য লেখো। এটা নেক্সট প্রশ্ন, কিন্তু পরাগধানীর অবস্থান ও কার্য লেখো। অবস্থান পয়েন্ট করে লিখব, পুংস্তবকের পুংদণ্ডের অগ্রভাগে হলুদ বর্ণের চ্যাপ্টা ও স্ফীত থলির মতো পরাগধানী অবস্থান করে। কাজ, পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু জননে অংশগ্রহণ করে। পরাগরেণু কাকে বলে, এর কাজ? উত্তর লিখব, পরাগধানীর মধ্যে অবস্থিত হলুদ বর্ণের অসংখ্য ক্ষুদ্র গোলাকার অংশকে পরাগরেণু বলে। কাজ, পরাগরেণু থেকেই পুংজনন কোষ উৎপন্ন হয়। পরাগ যোগ ও নিষেকের মাধ্যমে ফল ও বীজ গঠনে অংশগ্রহণ করে। নেক্সট প্রশ্ন, ডিম্বক কি, এর কাজ কি? উত্তর, গর্ভাশয়কে লম্বালম্বি বা আড়াআড়িভাবে চিরে ফেললে তার ভিতরে অবস্থিত এক বা একাধিক প্রকোষ্ঠের প্রতিটিতে একটি বা একটির বেশি স্ফীত অংশ দেখতে পাওয়া যায়, একে ডিম্বক বলে। কাজ, পরাগযোগ ও নিষেকের পর ডিম্বক বীজে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ির রং রঙিন হয় কেন? ফুলের পাপড়ি রঙিন হয় কেন? উত্তর লিখব,
পাতায় মেসোফিল কলাকোষে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক থাকে, এজন্য পাতার রং সবুজ। কিন্তু ফুলের পাপড়িতে উপস্থিত কোষের কোষরসে অ্যান্থোসায়ানিন, জ্যান্থোফিল, তারপরে ক্যারোটিন প্রভৃতি এটা রঞ্জক হবে প্রভৃতি রঞ্জক থাকায় পাপড়িগুলি রঙিন হয়। নেক্সট, একই ফুলের পাপড়ির রং কি বদলাতে পারে? উত্তর, একই ফুলের পাপড়ির রং বদলাতে পারে। যেমন এটা স্থলপদ্ম দিনে ও রাতে ভিন্ন রঙের হয়। নেক্সট প্রশ্ন, ফুলের পরাগ মানব দেহে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে? উত্তর, ফুলের পরাগ মানব দেহে প্রবেশ করলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, জ্বর ইত্যাদি সমস্যা হতে পারে। নেক্সট প্রশ্ন, ফুলের পাপড়ির রঙকে মানুষ কী কী কাজে ব্যবহার করে? উত্তর, ফুলের পাপড়ির থেকে প্রস্তুত জৈব রং মানুষ দোল খেলার রং হিসাবে সাদা কাপড় রঙিন করতে প্রতিমা প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নেক্সট, সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কী? উত্তর, সূর্যের আলোর তীব্রতা উদ্দীপক হিসাবে কাজ করে। প্রধানত আলোর উপস্থিতি ও অনুপস্থিতির সময়কালের উপর নির্ভর করে উদ্ভিদের ফুল ফোটার ঘটনাকে আলোক পর্যাবৃত্তি বলে। এই কারণে কিছু ফুল দিনের বেলা ফোটে এবং কিছু উদ্ভিদ রাতে ফুল ফোটে। ঠিক আছে। নেক্সট, সরল ফল কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, একটি ফুলের এক গর্ভপত্রী যা যুক্ত গর্ভপত্রী একটি মাত্র ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে সরল ফল বলা হয়। আমের ক্ষেত্রে একটি ডিম্বাশয় থেকে একটি মাত্র ফল গঠিত হয়, তাই আম সরল ফল। এছাড়াও লিচু, জাম সরল ফলের মধ্যে পড়ে। নেক্সট, প্রকৃত ফল কাকে বলে? উদাহরণ, যে সমস্ত ফল কেবলমাত্র ফুলের ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় তাদের প্রকৃত ফল বলে, যেমন আম, লিচু, জাম ইত্যাদি। নেক্সট প্রশ্ন, যৌগিক ফলের উদাহরণ ও সংজ্ঞা। উদ্ভিদের সমগ্র পুষ্পমঞ্জুরি একটি ফল গঠন করলে তাকে যৌগিক ফল বলে, যেমন কাঁঠাল, আনারস ইত্যাদি। অপ্রকৃত ফল কাকে বলে? উদাহরণ, যে সমস্ত ফল ডিম্বাশয় থেকে ফুলের অন্যান্য অংশ থেকে উৎপন্ন হয় তাকে অপ্রকৃত ফল বলে, যেমন আপেল। নেক্সট, নিরস ফল বলতে কী বোঝো? যে ফলের ফল ত্বক পরিণত অবস্থায় শুষ্ক হয় তাকে নিরস ফল বলে, যেমন সুপারি। এটা ফল হবে, ফল হবে, ওকে, ফল, নিরস ফল বলে, যেমন সুপারি। নেক্সট, গুচ্ছিত ফল কি? উদাহরণ, কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে, যেমন আতা। ডিম্বক রন্ধ্র কি? উত্তর, ডিম্বক নাভির ঠিক ওপরে যে ছিদ্র দিয়ে অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূল নির্গত হয় তাকে ডিম্বক রন্ধ্র বলে। এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। এরপরে আরও কিছু প্রশ্ন দেব, সেগুলোও ভালো করে পড়তে হবে। নোটিফিকেশান অন রাখো, একটু পরে আরেকটা ভিডিও তোমাদের আপলোড হবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।